মালের কারণে আমরা দেখতেছি খুব মন্দা, মাল কিনতে গিয়ে না দেখতেছি মানে মানে খুব চড়াচড় চলছে, মাল বিক্রি করতে গিয়ে দেখতেছি মানে খুব বাজার মন্দা। কেন অত্যন্ত আর্থিক অবস্থা দুর্বল না, যে বন্যা টনা মানে হয়ে গেছে, এর থেকে আমার মনে বুঝতেছি আর কি বাজারটা খুব নরম ভাবে যাইতেছে। খুব খারাপ, কেন খারাপ কিছু বুঝতে পারছেন? আমরা অনুমান করতেছি যে বন্যা টনা হয়েছে, যে এই উপলক্ষে মানুষের আর্থিক অবস্থাটা দুর্বল থেকেই মানে চাহিদা একটু খারাপ বাজতেছে আর কি। এত একটু বেশি ছিল কারণ মেলা ঘরে তো এবার মূর্তি নাই, আর এদিকে মানুষ যে লোকাল মূর্তি, লোকাল মূর্তি এবার কম বানাইছে। তো আমাদের বাইরের মাল কিনতে গেলে এরা সবাই জিনিসপত্রের দাম বাড়ছে, মূর্তির কাপড় দাম বাড়ছে, চাহিদা বাড়ছে আর কি। মূর্তি না না আশা করি না শর্ট করবো, না না আশা করি না শর্ট করবো। কোন মূর্তিটা সবচেয়ে বেশি ছোটো মূর্তির বেশি শর্ত আছে?